আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানতে পারি? নাম তো একবার বললাম, শোনেন নাই? আচ্ছা ভুলে গেছি, সরি। আপনি কি এখন কাজ করছেন না পড়ালেখা? কাজ করছি। আচ্ছা আচ্ছা, কাজ কোথায় করছেন? ইসলামিক কুতুবখানা। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে একজন অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? নামাজ। হ্যাঁ অবশ্যই, একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী যে ইবাদতটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। আচ্ছা, আমরা আপনাকে একটা ছোটো একটা গিফট দিব, গিফটটা হচ্ছে কি বেশি বড় না, আপনাদের গিফটে ম্যাটার করে না, আপনাদের হচ্ছে কি আমি দিচ্ছি, এটা হচ্ছে। আচ্ছা, আমাদের চ্যানেলটা দেখবেন, চ্যানেল নাম হচ্ছে কি চ্যানেল ছনঘর। ঠিক আছে, আচ্ছা ওয়েলকাম। এসে বললো রমজান, আজকে রমজানের প্রায় তৃতীয় দিন। আপনারা দেখলেন যে আমরা কত সুন্দরভাবে আমাদের চ্যানেল ছন করে কাজ করলাম প্রশ্নপত্র উত্তরের উপর। আমরা মানুষদের প্রশ্ন করেছি, মানুষরা অ্যান্সার দিয়েছে, আমরা তাদের গিফট দিয়েছি। যারা প্রশ্ন করতে পারেনি তাদের আমরা গিফট দিইনি। এটা আমাদের কোনো দুঃখ নেই যে তারা প্রশ্নের অ্যান্সার দিতে পারেনি, আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি, কারণ একটা ইসলামিক কাজ করছি এবং ভিডিওটা আমাদের ইসলামিকই কাজ। আপনারা অবশ্যই রোজাগুলো রেখেছেন আর তারাবির নামাজ তো অবশ্যই পড়েছেন। আমরা এখন তারাবির নামাজ পড়ে এখন আমরা এখানে এসেছি ভিক্টোরিয়া পার্কে। আমরা প্রতিদিন আসবো, প্রতিদিন কাজ করবো, মানুষের অনুমতি জানবো, মানুষের কাছে প্রশ্ন করব এবং দেখবো যে কে কে রোজা রেখেছে, কে কে রোজা রাখেনি। আর অবশ্যই রোজা রাখার সাথে সাথে কিন্তু নামাজও পড়তে হবে, কারণ নামাজ না পড়লে কিন্তু রোজা আদায় হবে না। আপনি যদি সারাদিন রোজা রেখে ঘুমিয়ে যান তাহলে কিন্তু চলবে না, আপনাকে নামাজও পড়তে হবে, ইবাদতও করতে হবে এবং রোজাও রাখতে হবে। আজকে তৃতীয় দিনে দেখবেন যে আমরা কী কী কাজগুলো করব। আজকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাদের ভুলগুলো কী ছিল এবং আমাদের কোথায় ভালো লেগেছে ভিডিওটা। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন বেশি কথা না বাড়িয়ে যাব প্রশ্নপত্র উত্তরে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আল্লাহ হাফেজ। ভাই আপনাদের সাথে একটু কথা বলতে পারি? কোন বিষয়ে? আচ্ছা, আমাদের সামনে তো রোজা, রোজা যেহেতু আসছে আমরা হচ্ছে গিয়ে চ্যানেল ছনঘরের পক্ষ থেকে আসছিলাম ইউটিউব চ্যানেল, আমরা হচ্ছে আমাদের সাথে কোয়েশ্চেন করে, আচ্ছা আমি একটু বলি, আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন অথবা দুটো কোয়েশ্চেন করে আমরা মানে রোজা বিষয়ে কোয়েশ্চেন করবো ইসলামিক বিষয়ে, আর হচ্ছে গিয়ে আপনি যদি অ্যান্সার দিতে পারেন আপনাকে ছোটো একটা গিফট দিতে পারবো। আমরা চেষ্টা করবো। আচ্ছা চেষ্টা করবেন। আচ্ছা আপনার নামটা কি? সাইফুল্লাহ রোজন। আচ্ছা আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন নাকি চাকরি বাকরি? না পড়াশোনা করি। হ্যাঁ সেম। আচ্ছা পড়াশোনা কোথায় আছেন? কবি নজরুল সরকারি কলেজে। কবি নজরুল সরকারি কলেজ। ও আচ্ছা আচ্ছা, মানে এখন কোনো জব করছেন আপনি? না না। আচ্ছা আচ্ছা, ঢাকায় থাকেন নাকি ঢাকার বাইরে থেকে? বাইরে বাড়ি ঢাকাতে অবস্থান করি। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। আচ্ছা লক্ষ্মীপুর সম্পর্কে কিছু একটা বলতে পারবেন, মানে আপনাদের এখানে গ্রামে কি ঐতিহ্যবাহী? ঐতিহ্যবাহী তিতাখা মসজিদ আছে, তিতাখার আমলের, তারপর মটকা মসজিদ আছে অনেক পুরাতন, আর মেঘনার তীরে অবস্থিত, এটা সবচেয়ে বড় পরিচয়। তারপর রাজার বেশ কিছু বাড়ি আছে, তারপর খোয়া সাগর দিকে আছে বেশ কিছু স্পট আছে যেখানে পর্যটন কেন্দ্র হিসাবে ধরা হয়। তারপর রামগতিতে আলেকজান্ডার নদীর পাড় আছে, মেঘনা নদীর পাড়, অনেকটা কক্সবাজার স্টাইলে করে ওনারা সাজাইছে আর কি জায়গাটা, তো বেশ ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম লক্ষ্মীপুর সম্পর্কে। আচ্ছা আপনাকে এখন প্রশ্নটাতে চলে যাই, প্রশ্নটা হচ্ছে গিয়ে কোন সাহাবাকে মানে কোন সাহাবাকে জীবন্ত শহীদ বলা হতো? জীবন্ত শহীদ, অপশন পাওয়া যাবে? এটা যেহেতু ইসলামিক প্রশ্ন অপশনটা দিতে পারছি না, আপনি একটু গেস করার চেষ্টা করেন। কোন সাহাবাকে জীবন্ত শহীদ বলা হয়? হামজা রাদিয়াল্লাহু তাআলা। না আপনার অ্যান্সারটা মনে ভুলেছে। আচ্ছা এই প্রশ্ন তো আপনি পারলেন না, প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে তালহা বিন ওবায়দুল্লাহ। তালহা বিন ওবায়দুল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি প্রশ্নের অ্যান্সারটা পারেননি তাই আপনার জন্য গিফট দিতে পারছি না, এটা দুঃখিত। আচ্ছা সমস্যা নাই, চেষ্টা করবো পরেরগুলোতে অংশগ্রহণ করার। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল ছনঘর, আপনাকে ধন্যবাদ আমাদের সময় ব্যতীত করার জন্য আপনার সাথে। ধন্যবাদ আপনাকেও। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কি ইউটিউব চ্যানেল চ্যানেল ছনঘরের পক্ষ থেকে আসছিলাম, আমাদের সামনে তো রোজা, আমাদের যেহেতু রোজা চলছে আমরা হচ্ছে কি একটা ইসলামিক ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে কি আপনাদের প্রশ্ন করবো
প্রশ্ন দিয়ে অ্যান্সার দিতে পারেন, আপনার জন্য একটা ছোট একটা গিফট আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের নামটা জানতে পারি? আমার নাম সাকিন। রাকিব। শান্ত। নিয়াজ। আচ্ছা আচ্ছা, আপনারা কি পড়াশোনা করছেন না কাজ? না, আপাতত অফ আছে, করতে পারি আবার সামনের দিকে। স্টুডেন্ট। আচ্ছা, আপনি স্টুডেন্ট, মানে পড়াশোনা কোথায় করছেন? নারায়ণগঞ্জ তুলারাম ভার্সিটি। আচ্ছা আচ্ছা, আপনারা থাকেন কোথায়? এই যে এখানে লক্ষ্মীবাজার। ঢাকায় স্থায়ী, মানে ঢাকায় স্থায়ী তো নাকি গ্রামে থেকে? ঢাকাতেই। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে। আচ্ছা, আপনাকে প্রশ্নটা হচ্ছে কি এরকম যে জান্নাতে মানুষের বয়স কত হবে? একটা জান্নাতে একটা নির্দিষ্ট বয়স থাকবে, এটা কত হবে? অপশন বলতে গেলে 40 বছর, 20 বছর, 33 বছর, 21 বছর। আপনি কি? 20 বছর। 20। আপনি? 33। 33। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা যদি আপনি বলতে চান তাহলে অ্যান্সার হচ্ছে কি 33 বছর। 20 না, হ্যাঁ 33 বছর, কারণ মানুষ 33 বছর যদি পূর্ণ বয়স হয় অ্যাভারেজলি, ওটা 33 বছর হবে। তো আপনি যদি অ্যান্সার দিতে পারছেন, আপনার জন্য একটা ছোট একটা গিফট আছে। আমাদের গিফটে ম্যাটার করে না, আমরা হচ্ছে কি কাজটা করতে পারছি এটাই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের চ্যানেলটা কিন্তু দেখবেন, চ্যানেল নাম হচ্ছে কি চ্যানেল ছনঘর। চ্যানেল ছনঘর, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটু কথা বলতে পারি? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কি চ্যানেল, আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল চ্যানেল ছনঘর থেকে এসেছি। আমাদের সামনে তো রোজা, মানে রোজা প্রায় এসে গেছে। আমাদের হচ্ছে কি, আমরা একটা আপনাকে প্রশ্ন করবো, প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে, ছোটখাটো একটা গিফট। আচ্ছা, আপনার নামটা আগে জানতে পারি? আমার নাম ফাহাদ। আচ্ছা আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন না কাজ করছেন? এতে জগন্নাথ ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট পড়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি আগে থেকে ঢাকায় থাকতেন নাকি ঢাকায় এসেছেন? ঢাকায় আসছি 4 বছর, আগে চট্টগ্রামে থাকতাম। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে থাকতেন। চট্টগ্রাম সম্পর্কে আমাদের কিছু বলুন। চট্টগ্রাম সম্পর্কে কী বলবো, মানে মানে আপনাদের যেখানে ছিলেন সেখানে জায়গাটা কীরকম চট্টগ্রামের? চট্টগ্রাম আসলে বাংলাদেশে থাকার মতো সবচেয়ে বেস্ট প্লেস। যেমন আপনি ঢাকাতে মনে করেন সবসময় আর্টিফিশিয়াল জিনিসপত্র পাবেন, চট্টগ্রামে দুইটা একসাথে পাবেন, আর্টিফিশিয়াল ন্যাচারাল দুইটা একসাথে পাবেন, এই আর কি চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে কুরআন মজিদে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা কোনটি? জি, মানে আর বলি, কুরআন মজিদের সবচেয়ে ফজিলতপূর্ণ মানে উপকারী সূরা কোনটি? সূরা ইখলাস। না, ইখলাস না, আরেকটা আছে। কি হবে? আপনি পারছেন না? আপনার সাথে একটু কথা বলতে পারি? বলেন। আপনার নামটা কি? মোহাম্মদ শিপন মিয়া। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম চ্যানেল ছনঘর। আমরা হচ্ছে কি একটা ইসলামিক কাজ করছি, সেখানে হচ্ছে কি যেহেতু রোজা এসে পড়েছে এর জন্য হচ্ছে কি আমরা বিভিন্ন একটা আপনাকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন যদি অ্যান্সার দেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে। বলেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানতে পারি? নাম তো একবার বললাম, শোনেন নাই? আচ্ছা, ভুলে গেছে, সরি। আপনি কি এখন কাজ করছেন না পড়ালেখা? কাজ করছি। আচ্ছা আচ্ছা, কাজ কোথায় করছেন? ইসলামিয়া কুতুবখানা। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে একজন অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? নামাজ। হ্যাঁ, অবশ্যই একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী যে ইবাদতটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। আচ্ছা, আমরা আপনাকে একটা ছোটো একটা গিফট দিব, গিফটটা হচ্ছে কি বেশি বড় না, আপনাদের গিফটে ম্যাটার করে না, আপনাদের হচ্ছে কি আমি দিচ্ছি, এটা হচ্ছে। আচ্ছা, আমাদের চ্যানেলটা দেখবেন, চ্যানেলের নাম হচ্ছে কি চ্যানেল ছনঘর। ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখলেন যে আমরা এতক্ষণ কাজ করলাম, আমরা ভিক্টোরিয়া পার্কে ছিলাম, ভিক্টোরিয়া পার্কে আমরা দেখলাম যে মানুষের অনুভূতি কী, মানুষ কীভাবে তাদের রোজা পালন করেছে, কীভাবে আমাদের অ্যান্সার দিয়েছে। সবাই তো অ্যান্সার পারেনি, আমরা যাদের যাদের দেখিয়েছে তারা বেশিরভাগই অ্যান্সার পেয়েছে, সবাই কিন্তু পারেনি, তাতে আমরা কোনো নিরাশ হব না, কারণ আমরা অ্যান্সারটি জানিয়ে দিয়েছি যারা যারা পারেনি। আপনারা এতক্ষণ যে আমাদের ভিডিওটির সাথে ছিলেন তার মানে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাদের ভুল ত্রুটি কী ছিল, এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর আমাদের কিন্তু আরও দুটি চ্যানেল আছে, চ্যানেল কাশফু, বিবিএনসি, সেগুলো কিন্তু ভুলবেন না। আমাদের আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।